লুই পাস্তুর। ফ্রান্সের পূর্ব দিকে সুইজারল্যান্ডের সীমান্তে আছে জুরা নামে একটা ছোট্ট একটা প্রদেশ, চারপাশ পাহাড় দিয়ে ঘেরা। সেখানকার স্যারি শহরে আমাদের গল্প শুরু হচ্ছে 1815 খ্রিস্টাব্দে। ওয়াটারলু যুদ্ধ সবেমাত্র শেষ হয়েছে। এই যুদ্ধে হেরে গেছেন নেপোলিয়ন। যে সৈনিকেরা তার অনুরক্ত তারা ফিরে এসেছে রণক্ষেত্র থেকে, তাদের স্বদেশপ্রেমের দিন হয়েছে অবশিত। যারা ভেবেছিলেন পৃথিবীতে এক পরিবর্তন আনবেন, আজ তারা কবরের মধ্যে শায়িত হয়ে আছেন চিরশান্তিতে। পরাজিত সৈন্যবাহিনীর একজন সার্জেন্ট ছিলেন মেজর জোসেফ পাস্তুর। তিনি তৃতীয় রেজিমেন্টের সৈনিক ছিলেন। এই রেজিমেন্টের পদাতিক সৈন্যরা স্পেনের পাহাড়ি বনে সাহসের সঙ্গে যুদ্ধ করেন, কিন্তু শেষ অবধি তারা জিততে পারেননি। তবে জোসেফ পাস্তুরের পদোন্নতি হয়েছিল, তিনি লিজেন্ড অফ অনার উপাধি লাভ করেছিলেন। জোসেফ একই থাকতে ভালোবাসতেন, বন্ধুবান্ধবদের সাহচর্য মোটেই পছন্দ করতেন না। রবিবারও কোটের উপর লিজেন্ড অফ অনার পরে রাস্তায় ঘুরতেন। অতীত গৌরব তার মনকে উদ্দীপিত করত। তার বাড়ির দরজায় একজন সৈনিক বেশে দাঁড়িয়ে থাকা মানুষের ছবি এঁকেছিলেন। জোসেফের বাবা ঠাকুরদা সবাই চামড়ার ব্যবসা করতেন। তাদের বাড়ি ছিল নদীর ধারে, শহরের এক কোণে। নদীর ওপারে বহু পরিচিত এক পরিবারের বাসস্থান। খুব সকালে সেই পরিবারের এক উজ্জ্বল তরুণীকে দেখা যেত, গাছে জল ঢালছেন তিনি। জোসেফ তাকেই বিয়ে করেছিলেন, তার নাম আতায়েত রকি। তারা ছিলেন আদর্শ দম্পতি। 1822 খ্রিস্টাব্দের 27 ডিসেম্বর তারিখে দেল গ্রামে রকি আর জোসেফের এক পুত্র সন্তানের জন্ম হয়, তার নাম লুই পাস্তুর। পরবর্তীকালে তিনি বিশিষ্ট বিজ্ঞানী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। লুই যখন খুব ছোট ছিলেন তখন বাবার কাছ থেকে গল্প শুনতেন। কর্মক্লান্ত বাবা বইয়ের আলমারি থেকে বই নিয়ে লুইকে পড়ে শোনাতেন। দেওয়ালের সামনে জেনারেল বোনাপার্ট এর এক ছবি টাঙানো ছিল, সেই ছবির দিকে তাকিয়ে থাকতেন জোসেফ, যুদ্ধের গল্প শোনাতেন। আহা, দিনগুলো কীভাবেই না কেটে যেত। ছোট থেকে লুই খুব খাটতে পারতেন, ছবি আঁকতেও তার দারুণ দক্ষতা ছিল। একটির পর একটি ছবি আঁকতেন আপন মনে। বড় হয়ে লুই কী হবেন এ বিষয়ে সকলেই ছিলেন একমত। সকলেই বলতেন, কেন লুই বংশের ধারা অনুসরণ করবেন, কাজ করবেন চামড়ার কারখানাতে? দেখা গেল আহোগোয়া কলেজের শিক্ষক রোমনেটের সঙ্গে তার কাছ থেকে লুই পাস্তুর জীবনকে অন্যভাবে দেখতে শিখেছেন। তিনি বলেছিলেন, প্রকৃত শিক্ষা হলো জীবন সংগ্রামে নিজেকে জয়ী করা, চরিত্র গঠনেই শিক্ষার মূল উদ্দেশ্য। লুই অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতেন অধ্যাপক রোমনেটের দিকে, ভাবতেন, আহা কি সুন্দর কথা বলছেন উনি, আমি কি ওর কথা মেনে চলতে পারবো? রোমনেট চাইতেন লুই যেন প্যারিসে গিয়ে ভবিষ্যতে পড়াশোনা করেন, সেখানকার এক লর্ড মানে ভর্তি হন। কিন্তু লুই কি পারবেন সকলকে ছেড়ে একা একা থাকতে প্যারিস শহরে দেল থেকে 500 কিলোমিটার দূরে? 15 বছরের কিশোর কি অত দূর যেতে পারবে? অবশ্য সহপাঠী জুল ভার্সেলও সঙ্গে যাবেন। শেষ অবধি বাবা মাকে ছেড়ে লুই হলেন প্যারিসের যাত্রী। ধীরে ধীরে চোখের সামনে থেকে হারিয়ে গেল চামড়ার কারখানা, স্কুলের মাঠ, রবিবারের গির্জায় যাওয়া, নদীতে মাছ ধরার স্মৃতি। শান্ত লুই আর পাখি ধরতে চাইতেন না, শুধু মনের অলিন্দে ধরা রইত কি স্মৃতির রেশটুকু। অজানার আনন্দ এবং ভয়ে দুই বন্ধু এগিয়ে চলেছেন। দুদিন দুরাত চলার পর তারা প্যারিসে পৌঁছালেন। যে জায়গাতে স্কুলটি ছিল সেখানকার দৃশ্য খুব একটা মনোরম নয়। লোকজন, গাড়ি ঘোড়ার আওয়াজ, বড় বড় বাড়ি, সরু গড়ি, একই সঙ্গে বিস্ময় আর বিরক্তিকর উদ্রেক করেছিল তাদের মনে। জুল তার স্বভাব সুলভ চপলতায় সব কিছুর সঙ্গে মানিয়ে নিয়েছিলেন, কিন্তু লুইকে যেন কেমন মনমরা দেখাতো। রাতে তার ঘুম হতো না, মনে পড়তো গ্রামের খেলার মাঠের কথা, মা বাবার জন্য তার মন উতলা হতো, কোনোভাবেই তিনি পড়াশোনাতে মন বসাতে পারতেন না। সবশেষে লুই মনের এই অবস্থার কথা জানিয়ে বাবাকে একটি চিঠি লিখলেন। বাবা এসে ছেলেকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে এসে লুই যেন আবার হারানো আনন্দের সন্ধান পেলেন। আবার নতুন উদ্যমে ছবি আঁকা শুরু করলেন, রঙিন চক দিয়ে ছবি আঁকতে লাগলেন। উদীয়মান চিত্রশিল্পী হিসাবে লুইয়ের খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। আবার ছুটে এলেন প্রতিবেশীরা, এলেন লুইয়ের পুরনো স্কুলের হেডমাস্টার। স্থির হলো তাকে আবার এগলন মানে যেতে হবে, তা না হলে তিনি নিজেকে ঠিকমতো বিকশিত করতে পারবেন না। শেষ পর্যন্ত লুই এলেন বেজাসে, সেখানকার রয়্যাল কলেজে ভর্তি হলেন। এখানে নিজের ইচ্ছামতো বিষয় নিয়ে পড়বার সুযোগ পেয়েছিলেন তিনি। এই শহরটি তার বাড়ি থেকে মাত্র 24 কিলোমিটার দূরে অবস্থিত, তাই বাবার সঙ্গে প্রায়ই দেখা হতো। একইতে যন্ত্রণায় তার দিন কাটাতে হয়নি। তখন থেকে লুইয়ের মনোজগতে ব্যাপক পরিবর্তন ঘটতে থাকে। মাঝে মধ্যে তিনি মাকে চিঠি লিখতেন, সেই সব চিঠি মনে পড়লে হতো লুই যেন একলাফে অনেকটা বড় হয়ে গেছেন। তিনি লিখতেন, মা বোনদের পড়াশোনার সময় সংসারের কাজে ডাকবে না, বাজারে একবার করে ফেলবে, টুকিটাকি কেনার জন্য ওদের বাজারে পাঠাবে না। বোনদের লিখতেন, তোমরা পড়াশোনা চালিয়ে যাও, সময় নষ্ট না করে দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে পড়তে হবে, বারবার পড়ে বিষয়টাকে আয়ত্ত করতে হবে।
রৌদ্র স্নাত বেজার শহরের ফরাসি লোকজনদের মধ্যে থেকে তিনি একটি নতুন জীবনের সন্ধান পেয়েছিলেন। ছবি আঁকাও চলছে সমান্তরালে। ইতিমধ্যে তার একটি ছবির প্রদর্শনী হলো। শুধুমাত্র ছবি আঁকলেই তো আর বড় মানুষ হওয়া যাবে না, তাই পড়াশোনাতেও মন দিলেন দুই পাস্তুর। প্রথম পরীক্ষাতেও তিনি কিছু বিষয় বাংলায় ভালো ভালো করে দেখিয়েছিলেন। পরীক্ষার ফলে অবশ্য প্রমাণিত হয় নিজে ভবিষ্যতে রুইবাস্তু একজন প্রতিভাবান বিজ্ঞানী হিসেবে আত্মপ্রকাশ করবেন। তবে এতে সন্তুষ্ট হয়েছিলেন স্কুলের হেডমাস্টার, তিনি তাকে একটা ছোট চাকরি দিয়েছিলেন। লুইয়ের মনে আত্মবিশ্বাস জেগেছিল, তিনি পদার্থবিজ্ঞান এবং গণিত পড়াতেন। এর বিনিময়ে বাসস্থান পেয়েছিলেন, পেয়েছিলেন যে পরিমাণ অর্থ তা দিয়ে খাবারের সংস্থান করতে পারতেন। এবার পড়ার পরিবেশ আরও ভালো হলো, নিজের জন্য একটা আলাদা ঘর পেয়েছিলেন তিনি। সেই সময় তার পড়াশোনা অধ্যাপনা একই সঙ্গে চলছে। স্কুলের পরীক্ষাতেও বিজ্ঞানে সাধারণভাবে ভালো পাশ করতেন, 22 জনের মধ্যে তার স্থান হয়েছিল 14 জনের পরে। শেষে অবধি তিনি ভর্তি হয়েছিলেন এক নম্বরের শিক্ষক শিক্ষণ কলেজে। 1845 খ্রিস্টাব্দে তিনি মাস্টার অফ সায়েন্স ডিগ্রি অর্জন করলেন। লুই পাস্তুরের পরবর্তী জীবনের কাহিনী আমরা সবাই জানি, কীভাবে তিনি নিজে এক বিশ্ববিখ্যাত জীবাণুবিজ্ঞানী হয়ে উঠেছিলেন সে গল্প তোমরা নিশ্চয়ই শুনেছ। আজও আমরা জীবাণুবিদ্যা নিয়ে আলোচনা করি, তখন লুই পাস্তুরের মুখখানি ভেসে ওঠে আমাদের মনে অ্যালবামে। লুই পাস্তুর এভাবেই নিজেকে অমর করেছিলেন, পৃথিবীর মানুষকে নিরোগ জীবন উপহার দিয়েছেন, আবিষ্কার করেছেন জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা, কোনো একটি খাদ্যবস্তুকে কীভাবে পরিশুদ্ধ করা যেতে পারে তার নিয়মনীতি বাদলে দিয়েছেন। পাস্তুরের শেষ জীবনটি কেটেছিলেন একাকিত্বের যন্ত্রণার মধ্যে। মৃত্যু হয় তার 1895 খ্রিস্টাব্দে 27 সেপ্টেম্বর তারিখে। মানুষ সম্পর্কে লুইয়ের মূল্যায়ন আমাদের অবাক করে দেয়। তিনি বলেছেন, আমি মনে করি রহস্যগুলোকে স্পর্শ করছি, তার উপরের পর্দা ধীরে ধীরে সরে যাচ্ছে, আমার কাছে রাত খুব দীর্ঘ বলে মনে হয়। তিনি বলেছিলেন, বিপদের মধ্যে জীবনের প্রকৃত জীবন। বলেছিলেন, কোনোদিন কাজ ছাড়া থাকলে আমার মনে হয় আমি বুঝি কোনো কিছু চুরি করছি। আরও বলেছেন, বিজ্ঞানের কোনো দেশ নাই কিন্তু বিজ্ঞানীর একটা দেশ আছে। এই হলেন লুই পাস্তুর, এক মহান দার্শনিক। বিজ্ঞান তার অধীত বিদ্যা হলেও কী হবে, জীবন দর্শনে তিনি ছিলেন মানবিকতাবাদী। তাই তিনি বলেছিলেন, মানুষের মনে যতদিন অসীমের রহস্য অজ্ঞাত থাকবে ততদিন অসীমের উদ্দেশ্যে মন্দির গড়ে উঠবে, তাকে ব্রহ্মা আল্লাহ জিহোবা বা যিশু যে নামেই ডাকা হোক না কেন। তার এই উক্তির মাধ্যমে তিনি প্রমাণ করেছেন ধার্মিক গোড়ামি থেকে অনেক দূরে ছিল তার অবস্থান। তিনি যে মানুষের বন্ধু, তিনি মুমূর্ষু মানুষের হাতে রাখবেন হাত, তার চোখে এঁকে দেবেন মৃত্যু জয়ের স্বপ্ন। লুই পাস্তুরের উল্লেখযোগ্য অবদান, বায়োজেনেসিস তত্ত্বের প্রবক্তা। এই তত্ত্ব অনুসারে জীব থেকে জীব সৃষ্টি হয়, তিনিই তা বিশ্লেষণ করেন। পাস্তুরাইজেশন পদ্ধতির উদ্ভাবক। এই পদ্ধতিতে দুধকে নির্দিষ্ট উষ্ণতায় গরম করে দুধকে নষ্ট হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করা হয়। গুটি পোকার মরক রোধ, অ্যান্থ্রাক্স রোগের প্রতিষেধক, চিকেন কলেরা টিকা আবিষ্কার ও সর্বোপরি জলাতঙ্ক রোগের প্রতিষেধক আবিষ্কার।